আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এদিকে নাস্তা করে তারপর আমি রান্নাবান্না করতে চলে এসেছি একটু তাড়াহুড়ো করে, কেননা আমার বোনের হাজব্যান্ড যিনি আমার বাসায় এসেছেন, আমি আগেই বলেছিলাম, তো ভাইয়ার অফিস আছেন, ভাইয়া অফিসে চলে যাবেন। তো তাই আমি তাড়াহুড়া করে কিছুটা রান্না করে নিয়েছি, বাইলা মাছ ভুনা করেছি, তার সাথে ইলিশ মাছ। তো ভাইয়া অল্প একটু খেয়ে বের হয়ে পড়েছেন, ভাইয়ার যেহেতু অফিসে ইম্পর্টেন্ট কাজ পড়েছে। তো এদিকে আমাদের কিন্তু অনেকটা সময় কেটে গিয়েছে, বিকেলের যে সময়টা কাটিয়েছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো বোন আসলে কখন যে সময়টা চলে যায় আসলে বুঝতেই পারি না। যাদের বোন আছে তারা অবশ্যই জানে যে বোনের সাথে বোনের দেখা হলে কত কথা জমে থাকে, তো সব কথা মনে হয় যেন বলতে বলতেও শেষ করতে পারি না। তো আমারও হয়েছে সেই অবস্থা, কখন যে দুইটা দিন কেটে গিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। তো দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া করে তারপর ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হই, তাই বিকেলবেলায় একটু ঘুরতে এসেছি। তো আয়ান এখানে আগেও এসেছে, আনাস আসেনি। তো তাই ভাবলাম যে আনাসকে নিয়ে একটু ঘুরে যাই, হয়তো আনাসের ভালো লাগবে, তার সাথে আয়ানেরও ভালো লাগবে। তো পানি দেখতে কিন্তু বাচ্চারা অনেকটাই পছন্দ করেন, তো অলরেডি ওরা এসেই একদম পানির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ পানি দেখলো আর তার সাথে কিছু ছবি তুলে নিল। ছোটোবেলার জীবনটাকে কিছু কিছু করে ধরে রাখছে, এভাবেই কিন্তু ছোটোবেলার দিনগুলো আস্তে আস্তে ওদের শেষ হয়ে যাচ্ছে। ছোটোবেলার দিনটা অনেক সুন্দর কাটে আর এই দিনগুলো কিন্তু আর কখনোই ফিরে আসবে না। তো বরাবরের মতো করে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদেরকে করে যাব, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তার সাথে যারা আমার নতুন বন্ধু আছেন আর আমার ভিডিওটা অলরেডি আপনারা দেখা শুরু করেছেন, তাদেরকে আমি ছোট্ট আরও একটি রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে। যদি তা অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পার্কটা যেহেতু নতুন তাই কিন্তু খুব বেশি একটা মানুষ আসে না এটাতে, তো যখনই আসি আমরা খুবই খোলামেলা একটা পরিবেশ থাকে আর আমার কাছে নীরব পরিবেশ কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চারাও খুব মজা করে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারে, তো তাই এই জায়গাটায় আসতে আমার কাছে খুবই ভালো লাগে। তো ওরা হাঁটছিল, আমার শাশুড়ি, আমার আপু আর বাচ্চারা হাঁটছে আর আমি ওদের পিছন পিছন হাঁটছি, আর তার সাথে কিছু কিছু সময় ক্যামেরায় বন্দি করছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এদিকে বাচ্চারা রাইডারগুলোতে উঠবে বলে বায়না করছিল, তাই আপুকে বললাম যে যেতে। তো আপু গিয়ে ওদেরকে টিকিট কেটে তারপর ঘুরাচ্ছিল আর আমি পিছন পিছন হাঁটছিলাম। এখানে প্রতিটা রাইডারের জন্য টিকিট কাটা হয় 100 টাকা করে, তো আপু সেটাই করলো, আপু কিছু টিকিট কেটে নিয়েছে বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চারা এসেছে বাচ্চাদের আনন্দই তো আমাদের আনন্দ। আয়ান এই রাইডারটাতে উঠতে চায় না, কারণ আয়ান ভয় পায়, কেন জানি না, হয়তো ও এখনও ছোট বলে ওর ওঠার ওরকম কোনো একটা সাহস হচ্ছে না। তো তাই আনাস আর আপু উঠেছে, আনাসকে তো ধরে রাখতে হবে, আনাসও কিন্তু এখনও ছোট। তো আনাসকে নিয়ে আপু উঠেছে, আপুরা আবার আয়ানকে ডাকছিল যে উঠার জন্য, তো আয়ান তো একবারে বলেছে যে না, মানে না ও উঠবে না, তো আর উঠিনি, আমি ওকে নিয়ে নিচে দাঁড়িয়েছিলাম। এদিকে আরও আরও যে রাইটারগুলো আছে তো ওগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর বাচ্চারাও ঘুরছিল, ওদের কাছেও খুবই ভালো লাগছিলো। তো সব কিছু কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি না, যেহেতু আগেও একবার শেয়ার করেছি তাই আজ আর করিনি।
এদিকে আয়ান যেহেতু কোনো একটা রাইটারে উঠতে চাচ্ছিল না একা একা, তাই আমি ভাবলাম যে ওকে আর আনাসকে নিয়ে উঠি। তো আমি ওদেরকে নিয়ে উঠেছি, ওদেরও খুব ভালো লাগছিল, তার সাথে আমার কাছেও ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল আমি আমার ছোট্টবেলার জীবনটাতে ফিরে এসেছি। তা আসলে ছোটোবেলার জীবনগুলোকে কিন্তু আমরা সবাই মিস করি, কেননা ওই সময়গুলো কিন্তু অনেক ভালো করে কেটেছে আমাদের। তো এদিকে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমি আপু আর আমার শাশুড়ি আমরা বসে পড়েছি, আর বাচ্চারা একটু দৌড়াদৌড়ি ছুটোছুটি করছিল, ওদের কাছে ভালো লাগছিল। একটা কথা কিন্তু আমি না বলেই না হয়, আমাকে প্রতিদিন যারা এত সুন্দর সুন্দর করে সাপোর্ট করছেন, আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্টস করছেন, সত্যি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদেরকে আমি ধন্যবাদ বলে ছোট করতে চাই না, কেননা সত্যি আপনারা আমার চাইতে ধন্যবাদের উপযোগী না। ধন্যবাদের চেয়েও যদি বড় কিছু থাকতো তাহলে আপনারা কিন্তু সেটারই প্রাপ্য, কেননা এভাবে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন আমি সেটা কখনো ভাবতে পারিনি। তো আমি আশা করব যে সব সময় আপনারা এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এদিকে আয়ান আর আনাস একটা রাইটারে উঠে পড়েছে অলরেডি। আমার কাছে কিন্তু খুবই ভয় লাগছিল, কেননা চারিপাশের কিছু কিছু দুর্ঘটনার কথা শুনে আমার কাছে খুবই ভয় লাগে এইসব কিছু। তো আয়ান যেহেতু কখনো এগুলোতে উঠেনি, আনাস একটু একটু করে উঠেছে, তাই আনাসের একটু হলেও সাহস হয়েছে, কিন্তু আয়ানের হয়নি। তাই আয়ান খুবই চুপচাপ করে বসে আছেন। আর আমি এদিকে অলরেডি যিনি গাড়িটা চালাচ্ছিলেন ওনাকে বলেছিলাম যে একটু আস্তে আস্তে করে চালাতে, আর আমি খুব ভিতরে ভিতরে আল্লাহকে ডাকছিলাম যে কখন এটা শেষ হবে আর কখন বন্ধ হলে আবার আয়ান আমার কাছে চলে আসবে। আসলে মা হলে মায়ের একটা যে অনুভূতি সেটা কিন্তু বুঝতে পারা যায়, তার আগে কখনো বোঝা যায় না যে আসলে সন্তান কী জিনিস। তো এখন যেমন সন্তান হয়েছে তেমন কিন্তু মা বাবা কী জিনিস সেটাও বুঝতে পারছি। প্রতিটা সময় মনে হচ্ছে যে আমাদের মা বাবাও কিন্তু আমাদের জন্য অনেকটা কষ্ট করেছেন, আমাদেরকে এভাবেই লালন পালন করেছেন। তো সন্তান কী জিনিস সেটা কিন্তু একজন মা হব যখন আমরা, একটা সন্তানের জন্ম দেব যখন, তখনই বুঝতে পারবো যে আসলে সন্তান কী জিনিস আর সন্তানের জন্য মা বাবা কী জিনিস। তাই আনাস যতক্ষণ এটার উপরে ছিল আমার খুবই টেনশন হচ্ছিলো যে ওরা কখন আসবে, কখন এটা বন্ধ হয়ে যাবে। তো আর ভিতরে ভিতরে তো আমি আল্লাহকে অনেকবার ডাকছিলাম যে আল্লাহ সব কিছু যেন ঠিক থাকে, ওরা যেন সুস্থ সুন্দরভাবে আবার নিজের জায়গায় নিজে ফিরে আসতে পারে। আয়ান কিন্তু মনে হচ্ছিল যে একটু ভয় পেয়েছে, তাই আয়ান একদম চুপচাপ করে বসেছিল। তো অলরেডি ওদের ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে আর আজকে বাইরে অনেক গরম ছিল, তাই ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি বাসায় ফিরে যাই। তো তাই আমরা আবার তাড়াতাড়ি করে বাসার দিকে রওনা হলাম। আমি আপনাদের কাছে আবারও আমার ছোট্ট একটি রিকোয়েস্ট করে যাব, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো আমি যেখানে থাকি এখানে কিন্তু চারিপাশে কাশফুলে ভরে গিয়েছে, আর এই কাশফুলে ভরে যাওয়ার পরিবেশটা আপনাদের সাথে আমি শেয়ার করব না সেটা তো হয় না, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। তো তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম আর যেহেতু বাসায় ফিরে যাচ্ছিলাম। তো আসলে ভালো সময়গুলো কিন্তু অনেক তাড়াতাড়ি কেটে যায়, আর আমারও ভালো সময়গুলো অনেকটাই তাড়াতাড়ি কেটে গিয়েছে। তো আমি আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।